এদিকে কুষ্টিয়ায়ও নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর এতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে জেলা জুড়ে শুকিয়ে গেছে খালবিল। বিল এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শরীফ বিশ্বাস শরীফ হ্যাঁ সোহন আপনি ঠিকই বলেছেন আসলে তীব্র খরা বা এই অবস্থায় আমরা দেখেছি কুষ্টিয়াতে টিউবওয়েলে কিন্তু পানির তীব্র সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে শুধু পানি উঠছে না এমনটি নয় খাল বিল নদী নালাতেও আসলে পানির শূন্য অবস্থা আসলে আরেকটি বিষয় বলতে বিশেষ করে পদ্মার প্রধান শাখা যেটি শাখা নদী বলা হয় গড়াই নদীতেও কিন্তু পানি নেই এক ফোটা পানিও নেই গড়াই নদীতে সে কারণে নদী তীর নদী তীরবীতে এলাকার পাশাপাশি অন্যান্য এলাকাতেও কিন্তু পানির তীব্র সংকট দেখা দিয়েছে এ বিষয়ে আমরা কিছুক্ষণ আগেও কুষ্টিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যিনি নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খন্দকার তিনি জানিয়েছেন যে আসলে খাল বিলে পানি না থাকে বিশেষ করে কুষ্টিয়া শহর বা শহরতলি বা বিভিন্ন উপজেলাতে যে সমস্ত জলাশয় ছিল জলাশয় খাল বিল পুকুর ভরাট হওয়ার কারণে কিন্তু পানির যে তীব্র সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে তবে বিশেষ করে বৃষ্টি যদি আসে বা অর্থাৎ আগামী মানে মাসে যদি বৃষ্টির দেখা মিলে সেক্ষেত্রে কিন্তু আবার পানির লেয়ার ওপরে চলে আসবে এবং পানি অর্থাৎ পানির যে দেখা মিলবে বলে তিনি জানিয়েছেন তবে আসলে শুনছিলাম কুষ্টিয়াতেও কিন্তু আমি একই অবস্থা পানির লেয়ার কিন্তু বিশেষ করে স্বাভাবিকের তুলনায় পঁচিশ থেকে ত্রিশ ফিট নিচে কিন্তু নেমে গিয়েছে সে কারণে আর কি টিউবওয়েল সহ অন্যান্য পাম্প কিন্তু পানি উঠছে না বা পানি পাওয়া যাচ্ছে না শোভা শরীফ আপনাকে ধন্যবাদ দর্শক কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস